ব্যক্তিগতভাবে আমি কোনো মানুষকেই অসম্মানিত করতে চাই না। আমাদেরকে তো প্রতিদিনই গালি দেয়। আমি আপনার কথার উত্তর দেব না, আপনি চুপ করেন। আপনি সাংবাদিক, অভিনয় শিল্পী সমিতিরা টেলিভিশনের শিল্পীদের নিয়ে তাদের শিল্পীদের স্বার্থে রক্ষার জন্য নানা রকম কার্যক্রম হাতে নিচ্ছে, সেখানে আমাদের এফডিসি শিল্পীদেরকেই মানে সমিতি থেকেই তারা দেওয়ার একটা পরিকল্পনা করছে, এটা আসলে আপনার কাছে কতটুকু যুক্তি মনে হচ্ছে? দেখেন, ব্যক্তিগতভাবে তো আমি কাউকেই অসম্মান করতে পছন্দ করি, সে আমার কাজের মানুষ হোক কিংবা আমার আমার ড্রাইভার হোক বা আমার যেই হোক, ব্যক্তিগতভাবে আমি কোনো মানুষকেই অসম্মানিত করতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে, সে যে জায়গায় কাজ করুক না কেন। এখন হয় কি, আমাদের কোথায় আসলে মানে ডিফিসিয়েন্সি আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ আমরা একজনকে অসম্মান করলে যে আমি সম্মানিত হব এটা ভাবার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আর ইউটিউবদের দিয়ে কিন্তু আমরা হই নেই, আমরা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছি। যে যেভাবেই লিখুক, শিল্পীদের সম্মান শিল্পীদেরকে রাখতে হবে, সেটা সাংগঠনিকভাবেই হোক আর ব্যক্তিগত জীবনেই হোক। এটা কি তাহলে শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে না, এই যে একজনকে বাদ দেওয়া হচ্ছে, রেষারেষি হচ্ছে, তাদেরকে মানসম্মান ক্ষতি হয় নাই? এই যে এই আমি আপনার কথার উত্তর দেব না, আপনি চুপ করেন। আপনি সাংবাদিক? আমি শিল্পী। সংগঠনের স্বার্থ বিরোধী কোনো বক্তব্য দিলে তার সদস্য পদে শোকজ করা হবে, কিন্তু এখানে যারখান বলছে যে আমার তার সাথে ব্যক্তিগত রিসার্চ চলছে, যে মামলা কোর্ট মামলা বিষয়টা মামলা কোর্টে আছে, সেক্ষেত্রে কাউন্টার বাই কাউন্টার কথা আসতেই পারে, সেক্ষেত্রে সদস্য পদ বাতিলের কেন করবে এই বিষয়টা বলবে? আমি তো এটা নিয়েই কনফিউজ যে মহামান্য আদালত আমাদের শিল্পী সমিতি এত ছোট একটা সমিতির সিদ্ধান্ত কেন চূড়ান্তভাবে দিচ্ছেন না, এটাই তো আমার জিজ্ঞাসা, আর কোন এরপরে আর আমার কোনো কথা নাই, ঠিক আছে? একটা প্রশ্ন যদি উত্তর দিতেন কাইন্ডলি। আমরা যতটুকু জানি যে শিল্পী সমিতি থেকে কোনো যদি কোনো সদস্যের যদি সদস্য পদ স্থগিত করতে হয় তাহলে সেখানে তিনটা নোটিশ পরপর দিতে হয়, তাহলে এখানে কি তিনটা নোটিশ করা হয়েছিল? দেবে না, দেবে একটা দেওয়া হয়েছে, না কোনো কিছুই দেওয়া হয় নাই, তিনটা নোটিশ করবে, তারপরে ও রিপ্লাই দেবে জায়েদ, তারপরে হয়তো বলছে আজকে সদস্য পদ স্থগিত। না না, আপনি এই সব জলঘোলার প্রেক্ষিতে শিল্পী হিসেবে কি মনে করেন? আমি আমাদের শিল্পীরা কিন্তু জলঘোলা করতেছে না, আপনারাই করতেছেন। না আমরা করছি না, আমরা করছি না, এটা আমাদের তো দায়িত্ব না। মানে আপনার বক্তব্যটা জানতে চাইছি আসলে হচ্ছে কি বা আপনি? আমি দেখেন, আমি কোনো আমি তো নির্বিচারী মানুষ ভাই, আমি না আমি নির্বিচারী মানুষ, আমি কখনো স্পটলাইটে আসতে চাই না, আমার কাজটাই হচ্ছে আসল, আমি কাজ করে আমার কোনো ক্ষমতার দরকার নেই। আমার কথা হলো আমি আমার ক্ষমতা হচ্ছে আমি নিজে, আমার কাজ, আমার সততা, আমার নিষ্ঠা, আমি তো কাউকে সিদ্ধান্ত বা ঠিক করে দিতে পারবো না যে আপনি এইভাবে চলেন ওইভাবে চলেন, বলতে পারবো না। এটা আসলে আমি বলতে চাই, অনেক সময় যারা ইউটিউবের ইউটিউবাররা নেন, অনেক সময় ক্যাপশন এমনভাবে দেন মানুষকে আকৃষ্ট করার জন্য, নেগেটিভিটি বলেন, পজিটিভিটি, আমাদেরকে তো প্রতিদিনই গালি দেয়, ধর্ম নিয়ে গালি দেয়, এটা নিয়ে গালি দেয়, ওইটা দিয়ে গালি দেয়, এবং আমরা এত ব্যাড লাক, আমাদেরকে বিক্রি করে ফেলতেছে, আমরা সারা জীবন পরিশ্রম করলাম, শ্রম দিলাম, মেধা দিলাম, আমাদেরকে ওরা বিক্রি করতেছে এবং আমরা কিছুই বলতে পারছি না, আমরা কতটাই অসহায়। না আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম যে এই যে শিল্পীদের রেষারেষি, একজনকে বাদ দেওয়া, আবার এই যে একজন আরেকজনকে নিয়ে কথা বলা, এটা আসলে সামগ্রিক শিল্পীদের সম্মান নষ্ট করছে কিনা? আসলে একটা পরিবারে থাকলে তো ঝগড়াঝাটি অশান্তি একটু হবে, এটা স্বাভাবিক বিষয়, তারপরেও আমার মনে হয় যে একটু মাত্রা থাকা দরকার। মাত্রাটা বেশি হচ্ছে আপনার কাছে মনে হয়? সেটা আমি বলবো না, মাত্রা থাকা দরকার, যেহেতু মাত্রা না রাখলে তো সীমা লঙ্ঘনকারীকে তো আল্লাহ পছন্দ করেন না, এটা তো জানি। আমি এখন এসব নিয়ে কোনো কথা বলবো না, কারণ হচ্ছে এগুলো নিয়ে কথা বললে অনেক ডালপালা গজাবে, আমি আসলে কোনো কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমি একজন শিল্পী, আমি চাই আমার সম্মান থাকুক, আমাকে সম্মান করুক এবং আমি তাদেরকে সম্মানিত করতে চাই। ধন্যবাদ।